আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত পাশে ছিল বলেই শক্তিধররা নির্বাচনে অশুভ খেলা খেলতে সাহস পায়নি। শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আন্দোলনে ব্যর্থ হয়ে একটি দল ভারত বিরোধী প্রচারণায় ব্যস্ত বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগ ছাড়া অন্য দল ক্ষমতায় থাকলে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। কাজী ফরিদের প্রতিবেদন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে এই আয়োজন। শনিবার এই আয়োজনে সারা দেশ থেকে সংগঠনটির 75টি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে সংগঠনের নেতারা মন্দিরের জমি দখল, বিভিন্ন সময়ে হওয়া হামলার বিচারসহ নানা দাবি তুলে ধরেন। এ সময় সরকারের মন্ত্রিসভার কয়েকজন সদস্য বক্তব্য রেখে বলেন, সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার। সম্মেলনের উদ্বোধক ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, দুই দেশের সরকার প্রধানের দূরদর্শী পদক্ষেপে বাংলাদেশ ভারতের সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ ভারতের সম্পর্ক অন্য যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের মতো নয়। এই সম্পর্ক অত্যন্ত গভীর, যা দুদেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, সংখ্যালঘুদের সম্পত্তি দখলের খবরে বিব্রত হতে হয়। সব দাবি পূরণ না হলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা ভালো থাকেন বলে জানান তিনি। অন্য দল ক্ষমতায় আসলে তাদের মা বোনেরাও ইজ্জত নিয়ে থাকতে পারে না। এই দুর্বৃত্তরাই হিন্দুদের বাড়িঘর জমি দখল করে, তাদের মন্দির ভাঙচুর করে। এই দুর্বৃত্তরা আমাদের সকলের শত্রু। এ সময় তিনি আরো বলেন, আন্দোলনে ব্যর্থ একটি মহল ভারত বিরোধী প্রচারণায় লিপ্ত। ভারত পাশে ছিল বলেই জাতীয় নির্বাচন নিয়ে কোনো অশুভ খেলা হয়নি। অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যে ছুটাছুটি করেছে, আমরা সেই ভূমিকা ভারতকে দেখি। দুনিয়ার অনেক শক্তিধর এখানে যে অশুভ খেলা খেলতে চেয়েছিল, সেখানে ভারত ফার্মলি আমাদের পাশে ছিল বলে অনেকে সাহস পায়নি। স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ এবং সোচ্চার হবার আহ্বান জানান ওবায়দুল কাদের। প্রতিরোধ গড়ে তোলা দরকার। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।